সাদা কালো ডোরা কাটা দাগ বিশিষ্ট জেব্রা প্রাণী জগতে সবচেয়ে আকর্ষণীয় প্রাণীদের মধ্যে অন্যতম। কিন্তু একটা প্রশ্ন মনে জাগতেই পারে, জেব্রার শরীরের দাগগুলো কি আসলেই সাদার উপরে কালো নাকি কালোর উপরে সাদা? মধ্যযুগ থেকেই মানুষ বিশ্বাস করত জেব্রা মূলত সাদা বর্ণের প্রাণী, যাদের ডোরাগুলো কালো বর্ণের। তাদের এই ধরনের বিশ্বাস অবশ্য কোনো গবেষণার ফল ছিল না। বিজ্ঞানীদের মতে ভ্রূণ অবস্থায় জেব্রার চামড়ার রং কালো থাকে, এরপর ধীরে ধীরে চামড়ার নিচে অবস্থিত কোষগুলো থেকে নিঃসৃত রঞ্জক পদার্থের প্রভাবে চামড়াগুলোর মধ্যে ডোরা বিশিষ্ট সাদা রঙের আবির্ভাব ঘটে। জেব্রার শরীরে ডোরা কাটা দাগ থাকার উদ্দেশ্য কি তা নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা করেছেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন তত্ত্বও দিয়েছেন, তাদের সেই তত্ত্বগুলো চলুন জেনে নেই। জেব্রার প্রধান শত্রু সিংহ এবং হায়না। অন্যান্য প্রাণীর ক্ষেত্রে সিংহ যেরকম দূর থেকে একটি নির্দিষ্ট শিকারকে পছন্দ করে তাকে ধরার উদ্দেশ্যে আক্রমণ চালাতে পারে, জেব্রার অনন্য ডোরাকাটা বৈশিষ্ট্যের কারণে সিংহের পক্ষে তা সম্ভব হয় না। অনেক প্রাণীবিদই মনে করেন শত্রুকে ধোকা দেওয়ার প্রাকৃতিক প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে জেব্রার গায়ে ডোরাকাটা দাগের সৃষ্টি। মশা মাছি সহ অন্যান্য কিছু কীটপতঙ্গ ডোরাকাটা দাগ পছন্দ করে না, এই ধারণাটি 1930 সাল থেকে প্রচলিত। তখন থেকে এই বিষয়ে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে এবং দেখা গেছে কীটপতঙ্গ সম্পূর্ণ সাদা বা সম্পূর্ণ কালো রং বেশি পছন্দ করে না। এখান থেকেই ধারণা করা হয় জেব্রার ডোরাকাটা দাগের পেছনেও কীটপতঙ্গের এই বৈশিষ্ট্যটির ভূমিকা আছে। কিছু কিছু প্রাণীবিদের ধারণা ডোরাকাটা দাগ জেব্রাদেরকে একে অন্যের প্রতি আকৃষ্ট হতে সহায়তা করে। ময়ূর যেমন পেখমের সৌন্দর্যের ওপর ভিত্তি করে সঙ্গী বাছাই করে, জেব্রাও হয়তো সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে ডোরার বৈশিষ্ট্যের গুরুত্ব দেয় বলে অনেকে ধারণা করেন। যদিও এটি শুধুই ধারণা, এখন পর্যন্ত এর পক্ষে তেমন জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি। জেব্রার ডোরাকাটা দাগ সবচেয়ে বেশি নির্ভর করে তারা যে এলাকায় বসবাস করে সে এলাকার তাপমাত্রার উপর। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী ব্রেন্ডা ল্যারিসন এবং তার দল ন্যাশনাল জিওগ্রাফির সোসাইটি জকমিটি ফর রিসার্চ অ্যান্ড এক্সপ্লোরেশনের অর্থায়নে পরিচালিত একটি গবেষণা প্রকল্পের আওতায় আফ্রিকার 16টি জেব্রা প্রধান এলাকায় ভ্রমণ করেন এবং তাদের ডোরার বিভিন্ন ধরন নিয়ে গবেষণা করেন। তারা লক্ষ্য করেন অন্য সব কিছুর চেয়ে জেব্রারা ডোরা এলাকার তাপমাত্রার উপর বেশি নির্ভরশীল। তত্ত্বগুলো সঠিক হোক কিংবা বেঠিক, এই সাদা কালো ডোরাকাটা দাগ জেব্রাকে অন্যান্য প্রাণীর থেকে করেছে আলাদা এবং অনন্য।